এখন আমরা তাইসিরুল কোরআন কায়দার 6 নম্বরের পেজে আছি। তো আমরা আলিফ নামে যে হরফটা দেখতে পেতেছি, ওই আলিফের উপর যে চিহ্নটা আছে ওই চিহ্নটাকে বলা হয় জবর। ওই চিহ্নটাকে কি বলা হয়? জবর। আর এই জবরকেও হরকত বলা হয়। এখন আমরা হরফের উপর যে হরকত জবরটা থাকে সেটা উচ্চারণ কি হয় সেটা আমরা এখন বলবো। যেমন আলিফ জবর আ, আ আলিফ জবর আ। আর এই উচ্চারণটা খুব তাড়াতাড়ি করে পড়িতে হয়, যেহেতু এটা হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা, থা জবর থা, জিম জবর যা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর সা, সদ জবর স, দদ জবর দ, ত জবর ত, র জবর র, আইন জবর আ, গাইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামসা জবর আ, ইয়া জবর ইয়া, তো আমরা এখন দেখলাম হরকত উচ্চারণ কিভাবে পড়িতে হয়, খুব তাড়াতাড়ি পড়িতে হয়। দেখেন নিচে যে গড়গুলো আছে, এই গড়গুলা দেওয়ার কারণ হলো তা আর ত উচ্চারণটা প্রায় সেম, এই জন্য এরা পার্থক্য করার জন্য একসাথে নেওয়া হয়েছে। তা আর ত এক গড়ে রাখা হয়েছে, এরা উচ্চারণটা প্রায় সেম। হা হা এই দুটো একসাথে নেওয়া হয়েছে, ওই দুটো একই, বা ওয়াও একই জায়গা থেকে উচ্চারণ হয়, এই জন্য একসাথে নেওয়া হয়েছে। তো এগুলার উচ্চারণের পার্থক্য কি সেটা আমরা এখন দেখব। যেমন তার উচ্চারণ হয় তা সবর তা, তা তা, পর উচ্চারণ হয় যেমন ত সবক ক,
প প হার উচ্চারণ হ সবর হ হ হ হায়ের উচ্চারণ হ সবর হ হ হ বা এর উচ্চারণ বা সবর বা 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 ওয়াও সবর ওয়া 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 ওয়ার সাথে ইয়াটা প্রায় সেম, এই জন্য এটা ওয়ার সাথে ইয়া দেওয়া হয়েছে। ওয়াও সবর ওয়া 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 ইয়ার উচ্চারণ ইয়া সবর ইয়া 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 আবার বলুন ইয়া, আমার সাথে আবার একবার করে বলুন তা সবর তা, আবার বলুন তা, আবার বলুন তা, তারপর তর উচ্চারণ বলুন আমার সাথে প সবর প, আবার বলুন প প, হার উচ্চারণ বলুন আমার সাথে হ সবর হ হ হ, হার উচ্চারণ করুন হ সবর হ হ হ। এই দুটা হার মধ্যে পার্থক্য হচ্ছে একটা গলার মাঝখান থেকে হবে, যেমন হ্যাঁ আবার বলুন হ্যাঁ, আর পরে হাটা উচ্চারণ হচ্ছে মুখে খালি জায়গা থেকে, যেমন হাজবর হ একদম নিঃশ্বাস সাইরা নর্মালি হাজবর হ হ। তারপর নিচেটা আসুন বা সবর বা বা, জোরে বলুন বা, এখন দেখুন চারটা একসাথে, এগুলো উচ্চারণ গুলা প্রায় সেম, পার্থক্য কি, যেমন থা জবর থা একটু নরম, নরম করে বলুন থা থা, আবার বলুন থা জবর থা, এবং সিনটা বলুন সিন জবর সা সা, চিকন করে শব্দ করুন সা সা, আবার বলুন সিন জবর সা। এখন সদের উচ্চারণ করুন সদ জবর স স, একটু মোটার মতন হবে স, আবার বলুন স জবর স স। এখন শিনের উচ্চারণ করুন শিন জবর শা শা, মোটা হবে আওয়াজটা, মোটা হবে শিন জবর শা শা। এখন নিচেরটা করুন জিম জবর যা, মোটা করে আওয়াজটা মোটা করবে, একটু শক্ত হবে জিম জবর যা যা, যা জবর যা, মিডিয়াম থাকবে এটা যা জবর যা যা, আবার বলুন সা, হ্যাঁ যার উচ্চারণ
এই যা রাটা একটু নরম হবে, যেমন রা সবর রা নরম করে রা, আবার বলুন রা রা সবর রা। জ উচ্চারণটা করুন জ জবর জ র র র। আলিফ উচ্চারণ করুন আলিফ জবর আ, আইন জবর আ, আ একটু শক্ত করে গলার মাঝখান থেকে আ, আলিফ জবর আ, আ আ, ইয়া সবর ইয়া, ইয়া দাল সবর দা, দা দর জবর দ, দ দ, কফ জবর ক, ক ক, কাফ জবর কা, কা